এসে বিবর্ণনা যারা, তৃতীয় শ্রেণীর লিঙ্গ যারা মানুষ, তাদের এইভাবে তাণ্ডব চালাতে হবে, দাদাগিরি করবে, গুন্ডামি করবে, মাস্তানি করবে, মানুষের কাছ থেকে জোর জুলুমবাজিতে টাকা চাঁদা কেন দিতে হবে? একজন নবজাতকের জন্ম হচ্ছে বাচ্চা শিশু, তো সেই বাচ্চা শিশুর জন্য বিবর্ণনাদের টাকা দিতে হবে? এ কিসের সিস্টেম? এই সিস্টেম না চলবে, এই সিস্টেম খারিজ, রিজেক্ট করে দেওয়া হলো। তাই পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং অবশ্যই অবশ্যই রাজ্যের বুকে যে সমস্ত আইএস আইপিএস অফিসার রয়েছেন, এসপি রয়েছেন, আপনাদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা তথ্য দিলাম, ইনভেস্টিগেশনের দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা ইনভেস্টিগেশন করুন। দেশ জুড়ে যখন মহিলাদের খুন এবং ধর্ষণের মতো যে জঘন্য অপরাধমূলক কাজ, যে বেআইনি কাজগুলো হচ্ছে, সেই সাথে পশ্চিমবঙ্গ অবশ্যই শিরোনামে, কিন্তু যে ক্ষেত্রে ছেলেদেরও হেনস্থা করা হচ্ছে, শারীরিক নির্যাতন করা হচ্ছে, ছেলেদের ক্ষেত্রেও যে ঘটনা বা দুর্ঘটনাগুলো ঘটানো হচ্ছে, ছেলেদেরও শারীরিকভাবে হেনস্থা, ছেলেদের শ্লীলতাহানি এবং ব্ল্যাকমেল, কার্যত ব্ল্যাকমেলও করা হচ্ছে ছেলেদের, আমাদের রাজ্যের ঘটনা, এই রাজ্যের ঘটনাগুলো সত্যিই একদম নাড়া দিয়ে দেয়, আপনার বিবেকী সত্তাকে একদম নাড়িয়ে দেবে। গতকালের যে ঘটনা বিহর্ণলা, তৃতীয় লিঙ্গের যে সমস্ত মানুষজন, তৃতীয় শ্রেণীর যে সমস্ত মানুষজন বিহর্ণলা, তাদের উৎপাত, একটা বাড়িতে গেছে তাদের নবজাতক বা নতুন কোনো বাচ্চা শিশু জন্মগ্রহণ করেছে, তার জেরে তাদের ডিমান্ড, তাদের দাবি, যে দাবি ন্যায্য দাবি নয়, যে দাবি কোনো আইনত দাবি নয়, যে দাবি সাংবিধানিকভাবে সেই দাবি নয়, তাদের দাবি 20,000, 25,000, 30,000 টাকা দিতে হবে। কেন কেন দিতে হবে? একজন নবজাতক, একজন বাচ্চা শিশু জন্ম হচ্ছে, এই বিহর্ণলাদের যে উৎপাত বাড়ির ভিতরে, বাড়ির ভেতরে কাল প্রবেশ করেছিল, দাসপুরের যে ভিডিওটা দেখা যাচ্ছে, আপনারা অনেকেই দেখেছেন, দাসপুরের কোনো একটি পরিবার যাদের নবজাতকের জন্ম হচ্ছে, সেই বাড়িতে প্রবেশ করে বিহর্ণলাদের টিম, পুরো টিম ঢুকে গেছে, তারপর ব্ল্যাকমেল করাচ্ছে। বয়স্ক একজন ভদ্রলোক, তাকে জোরপূর্বক, বলপূর্বক তারই নিজের বিছানাতে, তার বাড়িতে প্রবেশ করে তার বিছানাতে উলঙ্গ, কার্যত উলঙ্গ হয়ে বিহর্ণলাদের দলের মধ্য থেকে যারা ক্যান্ডিডেট, তারা ফটোশ্যুট করছেন যে ব্ল্যাকমেল করে দেওয়া হবে, পুরো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে, সেই ফুটেজ, সেই ভিডিও ফুটেজ, ফটোশ্যুট, সেগুলো নাকি ভাইরাল করে দেওয়া হবে। দাবি না, তাদের ডিমান্ড হলো টাকা চাই, টাকা চাই, নবজাতকের জন্ম হলে 20-25,000 করে টাকা চাই। এই যে সিস্টেম, এটা কিন্তু ভারতীয় সংবিধানের সিস্টেম নয়। আইন কি বলছে? বিহর্ণলাদের জন্য কি এই কাটমানি, বিহর্ণলাদের এই দাদাগিরি, তাদের চাঁদা দিতে হবে? নবজাতক জন্ম হচ্ছে তো বিহর্ণলাদের কি, তৃতীয় শ্রেণীর লিঙ্গদের কি, তাদের কি অধিকার রয়েছে? শুধুমাত্র দাসপুরের ঘটনা নয়, পুরুষ শাসিত সমাজে যেমন ধর্ষণ হয়, খুন হয়ে যায় মহিলারা, নারীরা, তেমনি এই সমাজের তৃতীয় শ্রেণীর লিঙ্গ যারা, তাদের দ্বারা কিন্তু আপনি দেখবেন রেল লাইন, বাস স্টেশন, নবজাতকের জন্ম হলে বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়ে এই বিহর্ণলাদের টিম, তারা কিন্তু হেনস্থা চালায়, মানসিকভাবে শারীরিকভাবে হেনস্থা চালায়, অকথ্য ভাষায় যত রকমের পৃথিবীতে নোংরা গালমন্দ রয়েছে, গালি গালাজ রয়েছে, সেগুলি কিন্তু করতে থাকে। তো দাসপুর থানায় আমি জানি না গতকাল এই বিষয়ে কোনো কমপ্লেন দেওয়া হয়েছে কিনা, কোনো অভিযোগ দায়ের করা হয়েছে না, কোনো অভিযোগ দায়ের করা হয়েছে কিনা আমার জানা নেই, তবে পুলিশের মূলত আছে বলেও আমার মনে হয় না, যে পুলিশ যতই নিজেদের স্মার্ট ভাবুক না কেন, পুলিশ তারা কিন্তু আসলে এই সব অপরাধকে দমন করতে পারবে। কেন পুলিশ জানে না এইসব ঘটনা ঘটে থাকে? জানে না, পুলিশের নজরে আসে না, পুলিশের নজরে আসা দরকার, আর না নজরে আসলে আমরা তথ্য দিচ্ছি, ইনভেস্টিগেশন করুক, ইনভেস্টিগেশন করার মূলক যদি থাকে পুলিশ করুক, তৃতীয় শ্রেণীর যে সমস্ত মানুষজন তারা যে উৎপাত চালায়, শারীরিকভাবে মানসিকভাবে গালমন্দ করা ইত্যাদি, নবজাতকের জন্ম হলে যে জুলুমবাজি, কোনো টাকা দেওয়া হবে না, এক টাকা দেওয়া হবে না। অনেক বিকলাঙ্গ মানুষ আছে দেখবেন, যাদের কারো হাত নেই, কারো পা নেই, কারো একটা হাত নেই, কারো একটা পা নেই, কারো দুটো পা নেই, কারো বা চোখ ঠিক করে দেখতে পাচ্ছে না, এক চোখ অত কানা দেখতে পাচ্ছে না, দেখবেন রাস্তার ধারে বসে তারা বিনয়ী সুরে বাবু শিক্ষা দেন, বাবু কিছু খাবো টাকা দেন। তো যারা, যাদের হাত পা নেই, বিকলাঙ্গ, শারীরিকভাবে তারা অক্ষম, তো তাদের যে ক্ষমতা তারা দেখাচ্ছেন যে হ্যাঁ ইমানদারির সাথেও টাকা পয়সা ইনকাম করে যায়, কিন্তু বিহর্ণলা এদের পুরো টিম, পুরো গ্যাং, পুরো চক্র রাজ্য থেকে দেশ বিভিন্ন জায়গায় দেখা যায়, রেল লাইনের মধ্যে, রেল স্টেশনের মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে,
তারপর নবজাতক জন্ম হলে বাড়িতে গিয়ে রাজা তাণ্ডব চালায়। এগুলা কিন্তু আইনের বিচারের আওতায় আনা দরকার, মহামান্য কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের নজরে আনা দরকার এবং অবশ্যই জনস্বার্থ মামলা হওয়া দরকার। এই জুলুমবাজি কেন? ঈশ্বর কি বলে দিয়েছেন? আল্লাহ বলে দিয়েছেন, তা ভারতীয় সংবিধান বলে দিয়েছে। বিহর্ণ না যারা, তৃতীয় শ্রেণীর লিঙ্গ যারা মানুষ, তাদের এইভাবে তাণ্ডব চালাতে হবে? দাদাগিরি করবে, গুন্ডামি করবে, মাস্তানি করবে, মানুষের কাছ থেকে জোর জুলুমবাজিতে টাকা চাঁদা কেন দিতে হবে? একজন নবজাতকের জন্ম হচ্ছে বাচ্চা শিশু, তো সেই বাচ্চা শিশুর জন্য বিহন্নলাদের টাকা দিতে হবে? এ কিসের সিস্টেম? এই সিস্টেম না চলবে, এই সিস্টেম খারিজ, রিজেক্ট করে দেওয়া হলো। তাই পশ্চিমবঙ্গ সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই, রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, এবং অবশ্যই অবশ্যই রাজ্যের বুকে যে সমস্ত আইএস আইপিএস অফিসার রয়েছেন, এসপি রয়েছেন, আপনাদের কোনো দায়বদ্ধতা নেই। আমরা তথ্য দিলাম, ইনভেস্টিগেশনের দায়িত্ব কিন্তু আপনাদের, আপনারা ইনভেস্টিগেশন করুন। এবং সমাজে যে বর্বরতা, যে অত্যাচার, সেটা নারীর ক্ষেত্রে হোক বা পুরুষের ক্ষেত্রে হোক, সেগুলোকে দমন করুন। নমস্কার, নজর রাখবেন ওয়েস্ট বেঙ্গল টিভি 15।